হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তালের কেক বানিয়ে দেখাবো। এই নরম তুলতুলে তালের পোড়া কেক খুবই জনপ্রিয় এবং অতি সহজে আজকে আমি এই পোড়া কেক আপনাদের বানিয়ে দেখাবো। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। অসম্ভব ভালো এবং নরম তুলতুলে এই পোড়া কেক, খুবই সুন্দর খেতে। তা আমি এখানে একটা মিডিয়াম সাইজ তাল নিয়ে নিয়েছি। তাল আপনারা সকলেই জানেন কীভাবে ছাড়াতে হয়, তবু একবার আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে ওপরের এই তালের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এখানে অনেক সময় ছোট তালে দুটোও আটির মতো থাকে, কিন্তু এই তালটাতে তিনটে আটি আছে। দেখুন, এভাবে ভাগ করে নিতে হয় এবং এই এক একটা শীটস থেকে খানিকটা করে রস বের হয়, এবং কিভাবে সেই রসটা বের হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা আটি আমি এখানে নিয়ে নিলাম এবং হাত দিয়ে যতটা সম্ভব আমি একটু চটকে নিচ্ছি। মাঝে মাঝে একটু সামান্য জল এতে অ্যাড করতে হবে, তবে খুব বেশি জলের প্রয়োজন হবে না। সামান্য জল দিয়ে দিয়ে এভাবে চটকে আটিটাকে আমি নরম করে নিচ্ছি। এই প্রসেসে খুব একটা বেশি রস বের হয় না। এরপর আরেকটি প্রসেস আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আমি এখানে এক কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখছি। জল থেকে তুলেই কিন্তু চালটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। আমি বাদবাকি তাল ঘষে নিচ্ছি। এরকম চাল নিতে বা গ্রেটারে আপনারা তালটাকে এইভাবে ঘষে নিতে পারেন। এই প্রসেসে কিন্তু অনেকটাই রস বের হয় এবং এটা খুবই ইজি প্রসেস। দেখুন কতখানি করে তালের রস বেরোচ্ছে। এইভাবে আমি একে একে প্রত্যেকটা আটি থেকেই সমান পরিমাণ রস বের করে নিয়েছি এবং সেই রসটাকে আমি একটা চালনির মধ্যে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম আঁশ এর মধ্যে না থাকে। আধ ঘন্টা পর জল ঝরা এই চালটাকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, চালের গুঁড়ো বের করে নিচ্ছি। একদম জল ছাড়া এই চাল গুঁড়ো করলে এরকম চালের গুঁড়ো বের হবে এবং এটাকেও পারলে ছেঁকে নিতে পারেন। আমি একটা কড়াতে সামান্য জল অ্যাড করলাম, হাফ কাপের মতো জল অ্যাড করে এক কাপ পরিমাণ তালের পাল দিয়ে দিলাম এবং ক্রমাগত এটাকে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এতে এক বাটি দুধ, তার মানে দু কাপের মতো দুধ অ্যাড করলাম। এক কাপ তালের পাল্পের সাথে দু কাপ আমি দুধ অ্যাড করলাম। এখানে এক কাপ চিনি অ্যাড করে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। এখানে নুন দিলাম হাফ টিস্পুন, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আমি একটা শুকনো কড়াতে এক টিস্পুন ঘি নিয়ে তাতে আমি অ্যামন্ড, কাজু, কিশমিশ আর নারকলের ছোটো ছোটো টুকরো ফ্রাই করে নিলাম। যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এই ফুটন্ত তালের পাল্পের মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে নেব। কিন্তু তার আগে আমি যে চালের গুঁড়ো করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই তালের পাল্পের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি একটা বিটার দিয়ে এটাকে দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্পস এতে না থাকে। অনেকটাই জমে গেছে,
তালের পাল্পটা এবং এই অবস্থায় আমি এতে অ্যাড করে দিলাম আমার ভেজে রাখা ড্রাই ফ্রুটস। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। এবার আরেকটা কড়াতে আমি সামান্য জল একটু ব্রাশ করে নিয়ে তার উপর একটা ফয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে কলাপাতা এতে দিতে পারেন, আমি কলাপাতা বাজারে পাইনি তাই এখানে ফয়েল দিয়েই করে দেখাচ্ছি। তার মধ্যে এক টিস্পুন ঘি আমি ব্রাশ করে নিয়েছি। এবার চালের গুঁড়ো দিয়ে যে তালটা, তালের পাল্প আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম জলের মধ্যে। হাত ডুবিয়ে এই হাতের সাহায্যে এটাকে সমান করে দিতে হবে, সুন্দর সমানভাবে তালটাকে ছড়িয়ে নিয়ে আমি তার উপর আরেকটা ফয়েল দিয়ে ঢেকে দিলাম। আপনারা কলাপাতা দিয়ে করলে কলাপাতা দিয়েও ঢেকে দিতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনার মুখটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট পর আমি উল্টে দিলাম কড়াটাকে, উল্টে দেখুন দেখিয়ে দিচ্ছি যে নিচের দিকটা কতখানি পুড়ে উঠেছে, কত সুন্দর হয়েছে দেখুন। বেশ নরমও হয়েছে। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম, কারণ উল্টো দিকটা তো আমাকে এভাবে পোড়াতে হবে। আমি আর একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নিলাম। এবার এই উল্টো দিকে আবার কড়াটাকে সেট করে দিলাম, দিয়ে আবার উল্টে দিলাম। এই প্রসেসটা খুব সাবধানে করবেন। এবার আবার ফয়েলটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু পুরো কেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা প্লেট চাপা দিয়ে আমি কড়াটাকে ঘুরিয়ে নিলাম এবং সম্পূর্ণ এই প্রসেসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর করবেন। উপরের ফয়েলটা আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। দারুণ হয়েছে দেখুন, ঠিক এই পোড়া ভাবটাই আমি আপনাদের দেখাতে চাইছিলাম এবং এটা সাকসেসফুল হয়েছে। আমি অপোজিট পিঠটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর একটা প্লেটের সাহায্যে উল্টে নিলাম। এই দেখুন এদিকটাও কত সুন্দর বেক হয়ে গেছে। এবারে আমি চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি। তালের অনেক ধরনের প্রিপারেশনই হয়ে থাকে, তবে এই তালের কেক, বিশেষ করে এই তালের পোড়া কেক সত্যি অসাধারণ একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এই প্রসেসে বানিয়ে নিন এবং খেয়ে দেখে বলুন, কমেন্টে জানান যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, যদি আজকে আমার এই তালের পোড়া কেক পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।